আসসালামু আলাইকুম ইয়ার্স, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকাতে বিভিন্ন পদে অনলাইনে চাকরি আবেদন শুরু হয়েছে। অনলাইনে চাকরি আবেদনের শুরুর তারিখ 28 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইনে চাকরি আবেদনের শেষ তারিখ 21 মার্চ 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। অনলাইনে চাকরি আবেদনের ওয়েবসাইট অ্যাড্রেস dscc.teletech.com.bd। তো ভিউয়ার্স, আমি এই চাকরি আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাকরি আবেদন করতে চাইলে কম্পিউটার বা মোবাইল দিয়ে সে ডিসক্রিপশন বক্সের ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন এই অনলাইন পেজে। এই পেজটিতে এসে এখানে অ্যাডভার্টাইজমেন্ট 27 ফেব্রুয়ারি 2024 লেখাতে ক্লিক করে সাইক্লোটি দেখে নিতে পারবেন। সার্কুলারটি দেখে নিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম লেখাতে ক্লিক করে যে কোনো একটি পদ সিলেক্ট করে নেক্সট লেখাতে ক্লিক করে এখানে প্রিমিয়ার মেম্বার অফ অল জবস, এখানে যদি আবেদনকারীর অল জবস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করে পাশে অল জবস আইডি করে আবেদনকারীর অল জবস আইডিটি লিখে দিতে হবে। আর আবেদনকারীর যদি অল জবস অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এখান থেকে নো সিলেক্ট করে নেক্সট লেখাতে ক্লিক করতে হবে। নেক্সট লেখাতে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে সাবমিট করলে আবেদনটি সম্পূর্ণ হবে। এরপর টেলিটেক সিমের মাধ্যমে তো ইউজার আইডিতে টাকা পেমেন্ট করলে আবেদনটি চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভিউয়ার্স, চাকরি চলমান এবং আপডেট খবর সহ আরও অন্যান্য শিক্ষামূলক কাজের ভিডিও পেতে আমাদের মাসুদ অনলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো বা লাইক করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।